তীব্র দাবদাহে পড়ছে বাংলাদেশ। বাংলা নববর্ষের প্রথম দিন থেকে অত্যাধিক গরমে হাঁসফাঁস অবস্থা, ঘরের ভেতরও গুমোট পরিস্থিতি, তার উপর থাকছে না বিদ্যুৎও। প্রতিবছর এপ্রিল মে মাসে গরমের তীব্রতা থাকলেও এবছর তাপমাত্রা ছাড়িয়ে গেছে 40 ডিগ্রি সেলসিয়াস। রবিবার রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.4 ডিগ্রি সেলসিয়াস। গত 6 দশকেরও বেশি সময়ে ঢাকায় 40 ডিগ্রির বেশি উত্তাপ দেখা গেছে মাত্র 2 বার। আজকে প্রচুর গরম, গরমে মনে করেন যে সহ্য করা যায় না, তারপরও ছাতি লাগাইছি, মাথা ঠান্ডা লাগে, বাতাসও লাগে এবং খুব শান্তি পেতেছি। যাত্রী এখন পর্যন্ত হবাই বাইরে আসলাম, যাত্রী এখন পর্যন্ত পাই নেই, সৎখানে টাকার মতন মারছি। সমস্যা তো অনেক দিক দিয়েই সমস্যা, গরমে মনে করেন যে হ্যাঁ পানি খাওয়া লাগে কতক্ষণ পর পরে, আবার মনে করেন যে কতক্ষণ পর পরে আপনার গলা মুখ শুকিয়ে যায়। বাতাসে আর্দ্রতা কম থাকায় গরমের আঁচ আরও বেশি অনুভূত হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর। গত 58 বছরের মধ্যে সবচেয়ে উত্তপ্ত বৈশাখ মাস কাটাচ্ছেন ঢাকাবাসী। টানা 15 দিন ধরে বাংলাদেশে সর্বোচ্চ তাপমাত্রা অব্যাহত রয়েছে চুয়াডাঙ্গায়। 8টি জেলার উপর দিয়ে বইছে তীব্র তাপ প্রবাহ, আগামী সপ্তাহ খানেক এরকমই চলবে বলে বিবৃতি দিয়েছেন আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, আর ই নিউজ।